আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খোসা সহ কাঁচা আমের ভীষণ মজার একটা আচারের রেসিপি চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই আচারের রেসিপিটি আগে আমি আচারের মশলাটা তৈরি করে নেব এর জন্য চুলাই ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তিনটা শুকনা মরিচ দিয়ে নিলাম এক চা চামিচ ধুনিয়া দিয়ে নিলাম এক চা চামিচ মৌরি দিয়ে নিলাম এক চা চামিচ জিরা দিয়ে নিলাম এক চা চামচ সরিষা দিয়ে নিলাম এক চা পাঁচ পাঁচফড়ন দিয়ে নিলাম এবার সবগুলো মশলা কিছুক্ষণ একটু ভেজে নেব যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তখন বুঝবেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিব। এদিকে প্যানে আমি হাফ কাপের কিছুটা বেশি হবে তেল দিয়ে নিলাম দুটো শুকনো মরিচ দিয়ে নিলাম আর এক চা চামিচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কাঁচা আমগুলো এভাবে কেটে নিয়েছিলাম আর চেষ্টা করবেন যেগুলো আমের আঁটি হয়েছে সে আমগুলো নিতে এবার সবগুলো আম দিয়ে নিচ্ছি স্বাদ কিছুটা লবণ দিয়ে নিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এবারের এর মধ্যে হাফ কাপের কিছুটা বেশি হবে চিনি দিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা কম হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার এর মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম এক চা চামেজের কিছুটা বেশি হবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নেব আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিলাম আমি পুরোটা মশলা দিয়ে নিই সেখান থেকে দুই টেবিল চামচের মতো মশলা দিয়ে নিলাম আমার আচারটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিতে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খোসার সহ কাঁচা আমের মজাদার একটা আচারের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ